হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি কাছে দূরে যে যেখানে আছো সকলে ভালো আছো। জানি হচ্ছে আনি চ্যানেলের একটা নতুন সানডে ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি চলে এসেছি এখন একটু আইব্রো করতে। অনেক দিন ধরে না আইব্রোটা করা হয়ে উঠছে না, যেহেতু মেয়ের এক্সাম চলছিল তাই ভাবলাম হাতে একটু সময় আছে, যেহেতু ঘুরতে যাওয়ারও আছে, আইব্রোটা যদি এরকম ঘন কালো হয়ে থাকে কীরকম দেখতে লাগে বলো তো। তাই আমি দিদিটার পার্লারে চলে এসেছি। এই দিদির পার্লারে না আইব্রোটা খুব ভালো করে। তারপর ওখান থেকে আর একটু যাব মেলায়, ভোগলে মা আর সোমাকে বলেছি একটু দাঁড়াতে, তা ওখান থেকে সোজা চলে যাব মেলায়। বাপরে বাপ, এই দিদির হাতে তাও একটু কম লাগে, যখন যখন এই দিদি থাকে না অন্য কেউ করলে না আমার ভীষণ আইব্রোতে লাগে জানো তো। তারপর আমি চলে এসেছি গোড়াবাজারে, ও মা ভোগলেও চলে এসছে, দেখো আমার কোলে কোলে উঠে আবার হাই করে বাই করে কত কথা বলে জানো তো। যেতে যেতে ওকে নিয়ে যেতে যেতে এটা ওটা দেখতে দেখতে কিন্তু সময় চলে যায় আমাদের সবাই। যাই হোক, তাহলে চলো এবার মেলায় যাওয়া যাক। চলে এসছি মেলাতে। মেলাতে কিন্তু ভোগলেকে আজকে অনেক কিছু চড়াবো, দেখিও ভয় পায় নাকি। তার আগে ভাবলাম একটু মা আর সোমা ফুচকা খাবে, তো ফুচকার দোকানে দাঁড়িয়ে একটু মা দই ফুচকা আর সোমা জল ফুচকা খেলো। না আমি খাইনি। তারপর মেলাতে চলে এলাম। এই মেলাটা কিন্তু অনেক পুরনো মেলা জানো তো, প্রতি বছর বসে। আগে ছোটোবেলায় মেয়েকে নিয়ে আসতাম, এখন ভোগলেকে নিয়ে আসবো। খুব মজাও লাগে জানো তো, দেখবো আজকে ভোগলে নাকরদোল্লাগুলো চড়তে কীরকম মজা পায়। তাহলে চলো দেখা যাক। ভোগলেকে জুতো খুলিয়ে এই মিকি মাউসটাই উঠিয়ে দিয়েছি। মামো না ছোটবেলায় এই মিকি মাউসটা খুব চড়ত, কত রকমের পোজ দিয়ে দিয়ে লাফাতো, কিন্তু দেখো ভোগলে না একটুখানি উঠেই খুব ভয় পাচ্ছে, ওর থেকে ছোট ছোট বাচ্চারা উঠছে। আমি কত বোঝানোর চেষ্টা করছি, পেছন থেকে সোমাও বলছে বাবা ওর বাবা ওর, কিন্তু ও এত কেন ভয় পাচ্ছে বুঝতে পারছি না। ও যে বাড়িতে এত লাফান ঝাপান করে কিন্তু ওখানটায় গিয়ে ও কেমন একটা অন্যরকম হয়ে গেছে। এখন ওইটাতে তো ভয় পেয়ে গেল ভোগলে, তারপরে আবার এই প্লেনটাতে চড়াতে এসছি। এখন দেখা যাক এই প্লেনটাও চড়তে পারে নাকি। এই দেখো দাঁড়িয়ে আছে, এই দেখো দাঁড়িয়ে আছে, কি ভয় পাচ্ছে কি জানি কেন এত ভয় পাচ্ছে। আমি ভেবেছিলাম হয়তো ওটাতে উঠবে, কিন্তু জাম্প করতেই খুব ভয় পাচ্ছিল, কত ছোট ছোট বাচ্চারা উঠছে কিন্তু ভোগলে ভয় পেল না। যথারীতি এরোপ্লেনটাকে চড়াতে পেরেছি, একটু কান্নাকাটি করছিল তারপরে আমরা জোর করে এটার মধ্যে ঢুকিয়ে দিয়েছি, কিন্তু ভালোভাবেই চড়েছে। এখন দেখি আর কি কি ওকে ঘোরানো যায়। স্লিপটাতে উঠতেও না ও ভয় পাচ্ছিল। তারপর আমি ভাইটাকে বললাম ভাই একটু ওকেও তুলে দাও তো, দেখো জোর করে ওকে নিয়ে যাচ্ছ, কিন্তু পেছনে তাকাচ্ছে একবার আর বলছে মা যাব মা যাব। অতি কষ্টে ওকে টানতে টানতে তুলে দিয়েছে। আসলে একবার দুবার চললে তারপরে কিন্তু ওর ভয়টা কেটে যাবে, তো দাদা আর সিঁড়ি দিয়ে তুলতে পারলো না, এবার এই স্লিপের ওপরেই তুলে দিয়েছে। আর এই দেখো কেমন সুন্দর স্লিপ কাটছে, এবার একটু হাসছিল জানো তো, একটু ভয়টা কাটিয়ে দিলে কিন্তু ওর মজা পাবে। ওর থেকে তো অত ছোটো ছোটো বাচ্চা করছে, তারপরে এটার মধ্যে আবার একটু জাম্প করলো। যাই হোক, এই ছোটোবেলার দিনগুলো তো আমাদেরও কেটেছে, এগুলো দেখে কিন্তু মনে পড়ে যায়। তারপরে চলে গেলাম আবার একটু কেনাকাটা করতে, দেখি ওকে যদি একটা খেলনা কিনে দেওয়া যায়। ও মেয়ের জন্য আবার দু একটা জিনিস কিনতে হলো। এদিকে কিন্তু বৃষ্টিও আসছে বলে না খুব দোকানদারগুলো তাড়া দিচ্ছিলো, তাড়াতাড়ি কিনুন তাড়াতাড়ি কিনুন, ওকেও আমি একটা খেলনা কিনে দিয়েছি। তারপরে আর কি, যেহেতু দোকানগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে, সবে 8টা বাজে, তার জন্য আমরা সবাই মিলে বেরিয়ে গেলাম। তাহলে আর বেশি কেনাকাটা করলাম না, আমাদের মেলা ঘোরা শেষ। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই কিন্তু জানিও। যাওয়ার আগে বাবার জন্য একটু মিষ্টিও কিনে নিলাম আর কি। তাহলে সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো, আর প্লিজ চ্যানেলে নতুন হলে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করো, তোমরা সাবস্ক্রাইব করলে ভালো লাগে। টাটা বাই।